কানাডা কি মুসলিমদের জন্য নিরাপদ দেশে পরিণত করতে চান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো? তিনি বলেছেন, ইসলাম ফোবিয়া অর্থাৎ ইসলাম ভীতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শনিবার এক টুইটে ট্রুডো লেখেন, ঘৃণার অবসান ঘটিয়ে মুসলিম কানাডিয়ানদের জন্য আমাদের সম্প্রদায়গুলোকে নিরাপদ করে তুলতে হবে। ইসলাম ফোবিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য আমরা বিশেষ প্রতিনিধি নিয়োগ করতে যাচ্ছি। কানাডা সরকারের জারি করা এই বিবৃতিতে দেশটির আবাসন ও বৈচিত্র্য বিষয়ক মন্ত্রী আহমেদ হোসেন ইসলাম ফোবিয়া মোকাবিলায় একটি বিশেষ প্রতিনিধি নিয়োগে ফেডারেল সরকারের ইচ্ছা তুলে ধরেন। এই নিয়োগ প্রক্রিয়া কানাডা সরকারের বর্ণবাদ বিরোধী কৌশলের একটি অংশ হবে। গত বছর কানাডার সরকার 29 জানুয়ারিকে ইসলাম ফোবিয়ার বিরুদ্ধে পদক্ষেপের জাতীয় দিবস হিসেবে ঘোষণা করেছিল। সেই উপলক্ষে দেওয়া সরকারি বিবৃতিতে বলা হয়েছে, মুসলিম সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছে কানাডা। ইসলাম ফোবিয়া ও ঘৃণাত্মক সহিংসতাকে মোকাবেলার জন্য পদক্ষেপ নেওয়া হবে। বর্তমানে ইসলাম ফোবিয়া কানাডা সহ গোটা বিশ্বের একটি দৈনন্দিন বাস্তবতা। প্রতিদিনই কোথাও না কোথাও ইসলাম ফোবিক হামলার শিকার হতে হচ্ছে মুসলিমদের। কিছু রাজনৈতিক ও বর্ণবাদী দল ইসলাম সম্পর্কে ভুল তথ্য প্রচার করে মুসলিমদের খলনায়ক হিসেবে তুলে ধরতে চাইছে। সব জেনে শুনেও বহু পশ্চিমা দেশের সরকার পদক্ষেপ না নিয়ে মুখে কুলুপ এঁটেছে। এবার ইসলাম ফোবিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে চলেছে কানাডা। বিশেষ প্রতিনিধি নিয়োগের মাধ্যমে মুসলিমদের নিরাপত্তা কঠোর করা হবে। এদিকে কুয়েতের সেনাবাহিনীতে যোগ দিতে ইচ্ছুক নারীদের জন্য হিজাব পরিধান বাধ্যতামূলক করল গালফ দেশ কুয়েতের সরকার। কুয়েতের উপপ্রধানমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী শেখ হামাদ জোবের আলী সরকারের এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। এদিকে তার এই ঘোষণাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে বিতর্ক সৃষ্টি হয়েছে এই ব্যাপারে সাংবিধানিক আইনে, এবং একাডেমিক বিশেষজ্ঞরা বলেন এই সিদ্ধান্ত বৈষম্যমূলক ও অসাংবিধানিক। কুয়েতে পত্রিকাকে দেওয়া এক বিবৃতিতে সাংবিধানিক ও একাডেমিক বিশেষজ্ঞরা বলেছেন, সরকারি পদে অধিষ্ঠিত ব্যক্তিদের হিজাব পরার প্রয়োজনীয়তা কুয়েতের সংবিধানের সঙ্গে সংঘর্ষিক। শর্তটির কোনো আইনি ভিত্তি নেই বলেও বিবৃতিতে জানিয়েছেন তারা। এছাড়াও সেনাবাহিনীতে যোগদানের জন্য নারীদের অবশ্যই অভিভাবক বা স্বামীর অনুমোদন থাকতে হবে, এবং এমন সিদ্ধান্তেরও সমালোচনা করেছেন তারা। ওই সিদ্ধান্ত ওয়াক্স মন্ত্রকের একটি ফতোয়ার উপর ভিত্তি করে নেওয়া হয়েছে বলে দাবি সমালোচকদের। এই সিদ্ধান্তকে ত্রুটিপূর্ণ উল্লেখ তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা। এইউতে ইসরায়েলের পর্যবেক্ষকদের মর্যাদা বাতিলের চেষ্টা আলজেরিয়া। আফ্রিকান ইউনিয়নে ইসরায়েলের পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা বাতিল করার চেষ্টা করছে আলজেরিয়া। এই চেষ্টাকে স্বাগত জানিয়ে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা শামি আবু জুহরি আলজেরিয়ার এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এক বিবৃতিতে আবু জুহরি জানান, আগামী 5 ফেব্রুয়ারি ইথিওপিয়ার রাজধানী আবাবায় আফ্রিকান ইউনিয়নের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে আফ্রিকান ইউনিয়ন থেকে দখলদার ইসরায়েলের পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা বাতিলের প্রস্তাব রাখা হয়েছে। হামাস নেতা বলেছেন, ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র আলজেরিয়ার প্রচেষ্টাকে নিবিড়ভাবে অনুসরণ করেছি আমরা। শীর্ষ সম্মেলনের আলোচ্য সচিব শীর্ষে পর্যবেক্ষক হিসেবে কোনো দখলদার দেশ থাকতে পারে না। তিনি নিশ্চিত করেছেন, আলজেরিয়ার এই ধরনের অবস্থান ফিলিস্তিনি জনগণের দ্বারা অত্যন্ত প্রশংসিত হয়েছে। ব্যুরো রিপোর্ট, ইনসাফ বাংলা।